মোবাইলে যদি বাচ্চাদের যদি মোটবাইলে কিছু শিখতে হয় যেরকম পিসি লোগো এমএসডাব্লু লোগো বিভিন্ন লোগো এই এফ ডি আটটি দিয়ে ছোট বাচ্চারা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর যে শেখানো হয় সেগুলো যে মোবাইলে শেখা যায় যাতে ডস বক্স মোবাইলে ডস বক্স লাগাতে পারলেই ওই প্রোগ্রামগুলো ডসের প্রোগ্রামগুলো চালানো যাবে এর আগেও আমি বলেছি আগের ভিডিও অনেক বলেছি এ ব্যাপারে যে মোবাইলে শিখতে গেলে শুধু উইন্ডোজের প্রোগ্রামগুলো যেমন এমএসডাব্লু লোগো বলে একটা আছে ওটা এস ডাব্লু উইন্ডোজের প্রোগ্রাম ওই প্রোগ্রামটা এতে চালানো যাবে না তো ওই রকমই একটা আছে পিসি লোগো বলে ওটা ডসে চলে তা আমাদের এই যে মোবাইলে আমরা ডস বক্স লাগিয়ে নিয়েছি এবার এই ডস বক্সে আমরা পিসি লোগো চালিয়ে দেখাচ্ছি কিভাবে চলে কি হয় এখানে কমানটা হচ্ছে লোগো এল ও জিও লোগো লিখে দিলেই এইরকম একটা বোর্ড চলে আসবে পিসি বলে এই পিসি লোগো ওয়ান ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অব দি শেখানো হয় লোগো তার কমান্ড হচ্ছে খুব সিম্পল যাতে আমরা বলি এফডি প্রথমে ড্র দিলে ড্র কমান্ডটা দিয়ে নিতে হয় ডিআরএডাব্লিউ ড্র দিলে ওর বেসিক প্রথম যেটা আছে সব কিছু যেমন পেন ডাউন হবে টাটল শো করবে টাটল উইথ ওয়ান থাকবে এই সমস্তগুলো করে নেয় তো ড্র কমান্ড দিলে হয়ে গেল এবার যদি আমি এফডি বলি এফ ডি হান্ড্রেড ও একশো ঘর এগিয়ে গেল এইভাবে ছোটো ছোটো বাচ্চারা এখানে বিভিন্ন কিছু ঘর বানানো এফ ডি আর টি এল টি করে করে শেখে সে ছোটো বাচ্চা ওর কিন্তু একটু যে সমস্ত বাচ্চার যদি মনে হয় যে আমি আর একটু ভালো কিছু করতে চাই তখন তাদেরকে একটা আইডিয়া দিতে হয় নাহলে করতে পারবে না আইডিয়াটা কী আমরা একটা এখানে চালিয়ে দেখাচ্ছি প্রথমে তারপরে আমি ওরই একটা মডেল ছোট্ট একটা দেখাবো কি করে লিখতে হয় কি করে করতে হয় তা আমরা এখানে একটা চালাচ্ছি আমরা ওকে প্রসিডিওর কল করা বলে লোড কমান্ড হচ্ছে লোড এল ও ডি লোড করো কি একটা ফাইল লোড করতে বলবো ওটার নাম হচ্ছে ক্লক সি এল ও সি কে ক্লক ক্লক লোড করতে বলেছি লোড করেছে এখানে নিচে তুলেছে রেজাল্ট ট্রু লোড হয়েছে এবার যদি আমরা ক্লক বলি সি ওহো ক্লক বলার আগে আমি একটা জিনিস বলতে সিটি সিটি বললে ক্লিয়ার টেক্সট এখানে যে আমি লিখছিলাম সব ক্লিয়ার হয়ে গেল আর সিএস বললে ওখানকার সিএস সিএস বললে আমাদের যে আউটপুট বোর্ডে যেটা আছে ওই যে মুছে গিয়েছে এখন প্রথমে আমি একটা দেখিয়ে দিই যে এখন কটা টিআইএমই টাইম টাইম বললেই ও বলছে এখন তেরোটা ছয় তেইশ সেকেন্ড এখানে রেজাল্ট কত এখানে ব্যাকেটে দিয়ে দিয়েছে একটা দুপুর একটা বেজে তেরো লিখেছে একটা বেজে ছ মিনিট হয়ে তেইশ সেকেন্ড এই হচ্ছে আমাদের টাইম এইবার আমরা এখানে ক্লক চালাচ্ছি সি তাহলে একটা তেরো এতক্ষণে তেরোই আছে হয়তো সেকেন্ডের যে একটা না একটা ছয় ছয় সরি একটা ছয় ছয় সাত এই হতে পারে আমি এই যে কথা বলতে বলতে ছয়টা হয়তো সাত হয়েছে সি এল ও সি কে ক্লক তো আমাদের এই ক্লক ক্লকে দেখো একটা ছয়ই দেখাচ্ছে একটা ছয় বা সাত হবে অত ঠিক আছে এখন দেখো এইখানে সেকেন্ডের কাটাটা মুভ করছে প্রতি সেকেন্ডে কেন আমরা সিস্টেম ক্লক কল করেছি ওখানে সিস্টেম ক্লক দিব যে তো এইটা করা কঠিন এই সিস্টেম ক্লক কী করে কল করবো তার কমান্ড কী আছে না আছে একটা ছোটো বাচ্চা জানতে গেলে পরে এর পুরো যে আছে যে পিডিএফ ফাইল আছে যে টিউটোরিয়াল পুরো পড়তে হবে নাহলে জানা যাবে না যে সিস্টেম ক্লক কি করে কল করে তা সেকেন্ডটা আমি কী করে নেব মিনিট কি করে নেব আওয়ার কি করে নেব সেগুলো জানতে গেলে পরে আমাদের এর বইটা পুরো পড়তো সে বই পাওয়া যায় না স্কুলে যেসব বই পাওয়া যায় এমনি এফ আর টি নাইনটি এই সমস্ত এর ডিটেল বই দেখতে গেলে এর যে আছে এর এর পাওয়া যায় ওই পিডিএফ ফাইল পাওয়া যায় সেখান থেকে জানতে হয় আর এর হেল্প আছে আমি দেখাচ্ছি এর হেল্প থেকে জানা যায় কিন্তু হেল্পে যেতে গেলে তুমি কোন হেল্পটা চাইছো তুমি জানবে কী করে ওই কমানটা কী হবে সে না আগে একটা হিন্টস নিতে হয় যে কমানটা কি ধরনের এখানে দেখো যখনই গিয়েছিলো মিনিট কাটা সরে গেছে তাহলে প্রতি ষাট সেকেন্ডে যখনই ষাট হয়ে যাবে আমরা বলেছি ষাট দিয়ে ভাগ করো সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করছে যদি ভাগটা মিলে যায় তখনই ওই মিনিট কাটা মিনেট যা আছে তার সাথে এক ঘর এক যোগ করে দেবে ঠিক আছে আর মিনিট কাটা যখনই বারো মিনিট হবে তখন ঘন্টার কাটা সরে যাবে ঘণ্টা কাটা সরে যাবে এখনও বারো মিনিট হয়নি যেই বারো হবে তখন এখন তো মিনিট কাটাটা একের দিকে মুখ মুখ করে রয়েছে আর ইয়ে হলেই ও মুখটা সরিয়ে নেবে ঠিক আছে ওইভাবে করা আছে তো আমরা জাস্ট দেখালাম এরকম ক্লক এটা বানানো হয়েছে ইয়েতে পিসি লোগো দিয়ে দেখো ক্লকটা চলছে শুধু তোমাকে জানতে হবে এর এর কমান্ডগুলো কি হতে হবে না হবে তো আমরা আজকে শুধু সেকেন্ড কাটাটা কি করে মুভ করছে ওই দেখো সেকেন্ড কাটা মিনেট কাটা মুভ করে গেল সেকেন্ড কাটাটা কি করে মুভ করছে সেইটা আমরা দেখাবো ঠিক আছে সেইটা যদি তুমি বুঝে যাও কোনো ক্লাস ফোরের বাচ্চা যদি বুঝে যায় যে সেকেন্ড কাটা কি করে মুভ করছে তাহলে ও মিনেট কাটা ফাটা কোনো ব্যাপারই না মিনেট কাটা মুভ করছে না মিনেট কাটা শুধু ওকে বলা হয় মডুলাস ভ্যালু যেটা আছে মডুলাস ভ্যালুটাকে পেলে পরেই মিনিট কাটাটা সরে যাচ্ছে মেন ফান্ডা হচ্ছে সেকেন্ড কাটা কী করে মুভ করাবো প্রতি সেকেন্ডে যে দেখো ভালো করে হুম তা আমরা তাহলে এটা বন্ধ করে দিলাম এটা বন্ধ হবে কি করে এই ঘড়িটা বন্ধ করার জন্য যে কোনো কী হাত দিলে ঘড়িটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তা আমরা এখানে ইংলিশ লেখা আছে যে স্পেস বার আমার কীবোর্ডের আমি সেখানে হাত দিয়েছি ঘড়ি বন্ধ হয়ে গেছে ঠিক আছে তাহলে এই কী কীতে হাত দিলে যে বন্ধ হয় সেই কমানটা জানতে হবে আর এটা মুভ করছে কি করে সেটা জানতে হবে ঠিক আছে আর এই পুরো ব্যাপারটা একটা প্রসিডিওর বলে প্রসিডিওরের মধ্যে লেখা হয় প্রসিডিওরটার নাম ছিল এখানে আমাদের ক্লক আমি কল ক্লক কল করলাম মানে ওটা একটা প্রসিডিওর কল করেছিলাম তার ভিতরে ছোটো ছোটো লেখা তা আমরা এখন একটা প্রসিডিওর সামনে তোমাদের সামনে এখনই লিখবো সেকেন্ড কাটার জন্যে সেটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে আমি তাহলে সিটি করে দিয়েছি সিটি হুম আরও ঘড়ি রয়েছে থাক কোনো অসুবিধা নেই ঘড়িটা দেখতে এমনি ভালো লাগছে এখন ওখানে বন্ধ করে হ্যাঁ তাহলে আমি প্রথম কমানটা কি লিখবো টু বলতে পসিবল লিখতে গেলে টু বলে একটা নাম দেবে তা আমরা সেকেন্ড কাটা দেখবো বলে সেকেন্ড হ্যান্ড নাম দিয়েছি এ সি সি এইচ এ এন ডি ধরো সেকেন্ড সেকেন্ড হ্যান্ডটা ঘুরবে টু সি সি এইচ এন ডি মনে রাখতে হবে সেকেন্ড হ্যান্ড তো দিলে পরে ও তখন দেখো নোট অফ ইন্টারগেশন সাইনটা এবারে হয়ে গেল কিন্তু গ্রেটার দেন সাইন অর্থাৎ তোমাকে এর মধ্যে আরও কিছু তুমি লিখতে পারো আর লাস্টে এন্ড লিখলে পরে পসিটিভ লেখা শেষ তা আমরা এখানে প্রথমে যে কমান্ডটা হয় প্রথম ড্র লিখতে হয় এর অরিজিনাল যে মোড সেই মোডে আনতে হবে সেটা তার জন্য এ ডাব্লিউ কমান্ড হচ্ছে ড্র আমরা ড্র লিখে দিয়েছি তারপরে কমান্ডই আমি বলছি যে ওখানে যদি এই যে ঘড়ি রয়েছে এটা মোছো সি ক্লিয়ার স্ক্রিন হাইট টাটল ক্লিয়ার স্কিন আর হাইটটা টুট করে আর দুটো করে দিলে পরে এটা হয়ে গেল গেল নেক্সট নেক্সট হচ্ছে আমাদের আমরা একটা ভ্যারিয়েবল নেব যেটা আমাদের ইয়েতে আছে এমএসডাব্লু লগতে বলে হয় রেপ কাউন্ট রিপিট কাউন্টার বলে একটা কমান্ড আছে এখানে কিন্তু সেই রিপ কাউন্ট রেপ কাউন্ট নেই এই এই আমাদের পিসি লগতে রেপ কাউন্ট বলে কমান্ডটা নেই সেই জন্য আমরা নিজেরাই রেপ কাউন্ট বানিয়ে নেবো কী করে একটা কাউন্টার নেব ভ্যারিয়েবল মেক এম এ কেই মেক বলে ভ্যারিয়েবলগুলো বানাতে গেলে মেক দিয়ে বানাতে হয় মেক বলে ইনভার্টেড কমার মধ্যে ভ্যারিয়েবলের নাম দিতে হবে আমরা দিলাম কাউন্টার সিটি কাউন্টার কাউন্টারগুলো লেখা যায় যা খুশি লিখতে পারো তুমি যত বড় লিখবে বানান ভুল হবে সেই জন্য আমরা সিম্পল সিটি লিখে বলেছি জিরো সিটির ভ্যালু কত জিরো প্রথমে ডিক্লেয়ার করে দিলাম এরপরেই আমাদের একটা লিখছি লেভেল লুপ এটা কেন লিখছি আমি পরে যখন এটা চলবে প্রোগ্রামটা আমি তখন বলবো লেভেল এল এ বি এল লেভেল লেভেলের নাম হচ্ছে লুপ এল এটা আমি যা খুশি লিখতে পারি লুপ লিখতে পারি গুপ লিখতে পারি গুড ব্যাট কিছু লিখতে পারি লুপ যা খুশি লেখা যায় লেভেল লুপ তাহলে এইবারে আমরা বলছি সেট উইথ এ সিটি এবারে পেনের পেনটা কতটা মোটা হবে যেটা দিয়ে আসবো সেট উইথ বলে এতে ওখানে পেন সাইজ আছে এমএস ডাব্লু ওতে কি আছে সেট পেন সাইজ তো এখানে সেট পেন পেন নেই শুধু উইথ ডাব্লু আই এইচ বলো সেট উইথ কত এক হুম তারপর আমরা বলেছি পেন ইরেজ বলে এর একটা কমান্ড আছে পেন ইরেজ যেমন পেন আপ পেন ডাউন সেমন পেন ইরেজ যা তুমি আঁকবে ঠিক সেই জায়গাটা যদি পেন ইরেজ চলে তাহলে সে মুছে যাবে তাহলে আমি প্রথমে পেন ইরেস দিয়েছি পেন ইরেস দিয়েই আমি বলছি বিকে ওই যে কাটাটা পেছন দিকে দেখো পাটাটা সেন্টার থেকে কুড়ি ঘর পিছন দিকে আছে তাহলে বিকে টোয়েন্টি বিকে টোয়েন্টি সেকেন্ড কাটাটা একটুখানি বড় আছে পেছন দিকে সেন্টারের থেকে সেই জন্য বিকে টোয়েন্টি আর এফডি এফডি হান্ড্রেড টোয়েন্টি তার মানে কাটাটার সাইজ একশো পিছন থেকে ব্যাক করে এসেছিলো বলে একশো কুড়ি এফ ডি এগিয়ে গেলো আর বিকে পেন আপ করে ও চলে আসতে পারো পেন ডাউন করে পেন আপ করে চলে এসছো তুমি বিকে পেন আপ বিকে হান্ড্রেড বিকে হান্ড্রেড ঠিক আছে তাহলে একটা কাটা যদি ওখানে থাকে ওই ওই অ্যাঙ্গেলে এইবারে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ হোক তাহলে বুঝতে হবে এইটা করার পরে সেট হেড এস ই টি সেট হেডিং বলে সেটা শর্টে এস সেট এইচ বললে পরে সেট হেডিং সেট হেডিংটা কত না তোমার ওই যে কাউন্টার আছে না যেটা যেটা জিরো আছে সেটাকে ছয় দ্বিগুণ কারণ এখানে ছ ডিগ্রি অন্তর অন্তর এক এক সেকেন্ড মানে ছ ডিগ্রির হয় সেই জন্যে সেট হেড সিটি কোলন সিটি দিতে হবে কোলন সিটি তাহলে পরে ওই ভ্যারিয়েবলটাকে নেবে ইন্টু সিক্স ইন টু সিক্স বলো তাহলে সেট হেড আমার হয়ে গেছে সেট হেড করে পেন ডাউন পেন ডাউন করে কী করবো না বিকে টোয়েন্টি বিকে টোয়েন্টি পেছনের ওটা বানানোর জন্যে আর এফ ডি টোয়েন্টি একশো কুড়ি পেন আপ বিকে হান্ড্রেড পেন আপ বিকে হান্ড্রেড পরে চলে এলো তাহলে প্রথমে ও প্রথমে ওর জিরো দেখেছে প্রথমে পেন ইরেজ করেছে সেই সময় কিছুই ছিল না কোনো কিছু আঁকা হয়নি এইবারে যেই ও এখানে সেট হেড দেখো পরে পেন ইরেজ করে এলো বিকে এইবারে যখন সেট হেড করেছে সেই সময় ছ ডিগ্রি প্রথমবারে জিরো করেছে তারপরে যখন এক হবে আমরা কি করে এক হবে বলছি ওই সিটিটা একটা করে করে অ্যাডভান্স হবে তো প্রথমে মুজবে আর তারপরে আবার একটা দাগ বানাবে মুজবে দাগ বানাবে তাহলে আগের যে দাগটা বানিয়েছিল সেটাকে মুজবে আর পরের দাগটা বানাবে এই হচ্ছে এর সিস্টেম বুঝেছে এইবার আমরা এখানে ওয়েট করতে বলছি কতক্ষণ ওয়েট করবে ডাব্লু এআইটি ওয়েট ওয়েট হান্ড্রেড বললে এক সেকেন্ড হয় কিন্তু আমরা বলেছি আটানব্বই কেন না বাকি জিরো টু সেকেন্ড হচ্ছে এই প্রসেস করতে যে ওখান থেকে চলে চলে আসবে যাবে এই জন্য। ঠিক আছে এবার হয়ে গেল যাওয়ার পর এইবার আমরা একটা মাঝখানে দেখো ছোট্ট একটা বাটন মতো আছে গোল ওই বাটনটা বানাতে হবে একটা সার্কেল বানাতে হবে আর কি তো এর সার্কেল ছোটো বানাতে গেলে ওই ইয়ে দিতে হয় পলিগন বানাতে হয় নালে ছোট সার্কেল বানানো মুশকিল সেট হেড সেট হেড আমরা এবারে এখানে সেট উইথ ডাব্লু আই ডিটিএইচ সেট উইথ আমরা নিয়েছি তিন ঠিক আছে এবারে পেন আপ পেন আপ করে একটু পিছিয়ে এসো এবার সেন্টার থেকে সেন্টারে ওরা সার্কলটা এরা তো বানাবে সেন্টার দিয়ে বানাবে না না নিচে নিয়ে এসো মানে পেন আপ পলিগন বানাবে তুমি যদি পেন আপ করে না নিয়ে আসো তাহলে ওইখানে ও হয়ে যাবে সেন্টারে হবে না পেন আপ কত রয়েছে আমি একটুখানি পিছিয়ে এসছি বিকে টু এল টি মুখটাকে বাদিকে ঘুরিয়ে নাও এলটি টি নাইনটি এল টি নাইনটি এইবারে পেন ডাউন এইবারে রিপিট কমান্ড আর ই পি ইপিই এটি রিপিট টেন টেন দিয়ে আমাদের ব্র্যাকেট দিতে হবে থার্ড ব্র্যাকেট হুম পেন ডাউন করে রিপিট দিয়ে পিডি এফডি দুই এফ ডি দুই আর আটটি কথা হবে বলো দশ দিয়েছো মানে ছত্রিশ হবে তিনশো ষাট করতে হবে না রিপিট দশ আছে মানে অ্যাঙ্গেলটা কথা হবে ছত্রিশ হবে এবারের ব্র্যাকেট ক্লোজ পেন আপ ওটা করে নিয়েছি এবার পেন আপ করো পেন আপ করে ওর আটটি ওখানে এলটি ছিল না নাইনটি এবার আটটি করে দাও আটটি নাইনটি মুখ নাও দিয়ে এফ ডি টু আগে যে পিছিয়েস ছিল কে সেটা এফডি করে নিজের জায়গায় চলে যাবে এফ ডি টু তাহলে এইবারে বাটন বানানো হয়ে গেল এইবারে আমরা কী বলছি না যে সিটি ছিল জিরো সিটিটাকে সিটি প্লাস ওয়ান করো এক করে করে বাড়াতে হবে মেক এম কেই মেক সিটি কত মেক্সিটি এখানে একটু ভুল হলে চলবে না যার জন্য এডিটারে লিখতে হয় এই জায়গাটাতে এই বোর্ডে লেখা লেখে ভুল হলে পরে চলবে না আবার নতুন করে তোমাকে লিখতে হবে সেজন্য এডিটার বোর্ড ইউজ করতে হয় যাই হোক আমি এখন দেখার জন্য এডিটার বোর্ডে যাই না আমরা এখানে লিখছি মেক সিটি এখানে একটু ভুল হলেই প্রোগ্রামটা চলবে না আর মেক সিটি সিটি প্লাস ওয়ান সিটি প্লাস ওয়ান হয়েছে এইবারে আমরা বলছি কিবোর্ডে হাত দিলে তুমি প্রোগ্রাম দাঁড় করিয়ে দাও তাহলে কী বলতে হবে ইফ যদি ইফ কে ওয়াই নোট অফ ইন্টোগশান এটা হচ্ছে কমান্ড এটা পিসি লোকের একটা কমান্ড কি এর পরে যদি নোট অফ ইন্ট্রেশান দাও তাহলে ও দেখবে যে কী কোন কীবোর্ডের কি না কিবোর্ডে হাত দিয়েছে কি না ইফ কি তাহলে কী বলতে হবে স্টপ প্রোগ্রাম ও সিওপি এই হচ্ছে এই হচ্ছে কমান্ডটা ইফ কি এইবার আমরা বলছি গো গো কোথায় কোথায় যেতে বলছি না ওই লুপে দেখো ওপরে যে লেভেল লুপ লেখেছি না সেইখানে ওই লুপে যেতে বলছি লুপে জায়গাতে তুমি অন্য কিছু লিখতে পারো ওখানে নাম্বার দিতে পারো কিছু দিতে পারো আমরা লুপ লিখে রেখেছি তো লুপে যাও এল ডবল পি তাহলে এই লুপটা কন্টিনিউয়াস চলতে থাকবে দেখো ও এখানে আসবে আবার গো টু লুপ গো কোথায় যাবে আবার লুপে যাবে আবার এখানে আসবে আবার লুপে যাবে এখানে আসবে লুপে যাবে তাহলে এই কন্টিনিউয়াস চলতে হবে যদি তুমি ইফ কি নোট অফ ইন্ট্রোগান ও স্টপ যেই তুমি কিতে হাত দেবে ওমনি স্টপ হবে বলো বুঝতে পেরেছো কি না তো এইটা যখন চলবে তাহলে প্রথমে ওর কত ছিল জিরো ছিল জিরো কন্ডিশনে সেকেন্ডের ওখানে একটা দাগ দেবে জিরো মানে তখন সেকেন্ডের ইয়েও সিটি ইন্টু সিক্স সিটি জিরো ইন্টু সিক্স জিরো হলো তাহলে জিরো হেডিংয়ের জন্য ও একটা সাদা দাগ দেবে তারপরে যখন আবার লুপের ওখানে ঘুরে যাবে এবারে সিটি ওর ও এক হয়ে গেল সিটি সিটি প্লাস ওয়ান করেছো তাহলে জিরো প্লাস ওয়ান ওয়ান হয়েছে সেই সময় পেন ই প্রথমে রয়েছে তাহলে পেন ইরেজটা ও কোথায় করবে পেন ইরেজও জিরো ডিগ্রিতে ও জিরোতে ছিল যেটা সেইখানে প্রথমে পেন ও করছে করে তখন তো ওকে সেটের হেড হেডিংয়ের কথা আমরা কিছু বলিনি ওর হেডটা কোথায় সেট রয়েছে হেডটা জিরোতে রয়েছে সেটি তখন ও হেড চেঞ্জ করে এক ডিগ্রিতে যায়নি সেই জন্য পেনে জিরো ডিগ্রিতে যেটা আছে ওইখানেই ও ও মুছে দেবে ওই প্রথম দাগটা মুছে দিয়ে দ্বিতীয় তখন তারপরে ওর দেখো হেড চেঞ্জ হয়ে এক হবে সেই সময় তো আবার এক সেকেন্ডের জন্য একটা দাগ দেবে এইভাবে এটা চলবে এরপরে আমরা লিখতে হবে এখানে এন্ড দেবে তাহলে পসিটো ই ডি এন্ড এন্ড দিলেই পসিডিও শেষ এই ডিফাইন্ড তো সেকেন্ড হ্যান্ড ডিফাইন্ড হয়ে গেছে এইবার যদি আমরা সেকেন্ড হ্যান্ড লিখি লিখলে এখানে ওই সেকেন্ডের কাটারটা চলবে দেখো ই সি এইচ এ এন ডি সেকেন্ড হ্যান্ড লিখতে সামান্য হল সেকেন্ড হ্যান্ড এ দেখো এবার সেকেন্ডের কাটারটা দেখো একটা বাটন মতো সান্টারে ক্রিয়েট করেছে ওটা আমরা একটা পলিগন দিয়েছি টেন সাইডের পলিগন দিয়েছি হ্যাঁ এক একটা সাইড রয়েছে দুই করে আমরা প্রোগ্রাম লেখার সঙ্গে বলেছি হুম এ চলতে থাকবে তো এইভাবে আমরা ওইখানে ওই ঘড়িতে ওই যে আমরা যে ক্লকটা চালিয়েছিলাম সেই ক্লকের সেকেন্ড কাটাটা এইভাবে চলছে সেকেন্ড কাটা চলছে আর সিটির ভ্যালু কত হয়ে যাচ্ছে প্রত্যেকবার সিটি ওয়ান সিটি টু সিটি টি এবার সিটি যখন সিক্সটি হবে তখন আমরা বলবো মিনেটকে শিফট করো হ্যাঁ তো এইভাবে ওটা করা আছে কিন্তু মিনেট ওখানে আমরা ক্লক থেকে মিনেট নিয়েছি সিস্টেম ক্লক থেকে তো সেইগুলো আমরা পরে কখনো ক্লকটাকে এর পরে যেতে দেখব এখন সেকেন্ডটাকে এ করো সেকেন্ডটা কীভাবে চলছে ওকে আমি এখন এটাকে এখানে যেয়ে আমি কি হাত দিচ্ছি যে ইংলিশ লেখা আছে এখানে হাত দিয়েছি মানে আমরা স্পেশাল সিটে কোনো এবিডিতে হাত দিলে ওখানে লিখে দেবে তুমি কোন কী হাত দিয়েছো যে কী হাত দেবে সেই কীটা লিখে দেবে স্পেস কী হাত দিয়েছি বলে লিখে নিই তাহলে বোঝা গেল এই কাটা কী করে মুভ করছে তাহলে এখানে কি লিখতে হবে এস সি এইচ এ এন ডি হুম হুম হলো এবার এই ফাইলটা এই যে এই যে যেটা এটাকে তুমি সেভ করবে কি করে তোমার মোবাইলে এইটা এই প্রোগ্রামটা যে লেখা থাকবে তখন বলতে সেভ এস এ ভি সেভ এবার তুমি যা কোনো ফাইল নাম সেকেন্ড হ্যান্ড দিতে হবে নট নেসেসারি তুমি কোনো একটা ফাইল নাম দিতে পারো হ্যাঁ আমরা সেভ করেছি এখানে সি এইচ সি এইচ বলে দিয়েছি ঠিক আছে সেভ তাহলে ওই দেখো ওখানে লিখেছে সেভিং ওয়ার্ক এ নয় ওই যে সি এইচ লোগো বলে সেভ হয়ে গেল ওকে তাহলে আজকে এই অবধি থাক উনিশ মিনিট হয়ে গেল ভিডিও স্টফ